ওরে বাবারে এমন স্বামী পেয়েছি ওইরকম স্বামী যেন কারো ঘরে ঘরে না জোটে দিন রাত মদ গিলা আসছে আর আমার সঙ্গে অশান্তি করছে আজকে আসুক মুখ পড়া তার একদিন কি আমার একদিন আজকে যদি চিৎকার করে না তাকে আমি চপং করে ধরবো আর চিৎ করে ফেলবো তার বুকে 10 কেজি কলাই ঘুরিয়ে 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 ভাঙবো দেখো আজ আমি কি করি দিন রাত মদ গিলা আসছে আর আমার সঙ্গে অশান্তি করছে এত করে বলি অশান্তি করো না তাও শুনবে না আমার বাড়ি বটে মনে হচ্ছে আগে দেখে দেখে এই গঙ্গা দরজা খোল এ মাতাল কি বলতে হয় এত মদ খেয়েছে মানে চোখেও ঢেলে নিয়েছে দরজা খোলা আছে দেখতে পাচ্ছে না গঙ্গা গঙ্গা করে চিৎকার করছে ষাঁড়ের মতো এই গঙ্গা দেখতে পাচ্ছ না দরজা খোলা আছে ষাঁড়ের মতো চিৎকার করছে সারাদিন দাস পড়াতে ছিলাম আমাদের পড়াতে যে পান্ত লবণ সারাদিন মদ খেয়েছে সারা রাত খাবো মদ আমি তোর বাপের পয়সায় খাই না হেনামুনি কি বলছো গো নেচ রোজগার করে হেনামুনি কি বলছে আমার বাপের পয়সা খাই না আমার বাবা বেঁচে আছে বলে তুমি এখনো ঠাড়ো হয়ে আছো এই তাহলে কোন দিনে পটল তুলে দিতে এই ঠান্ডাতে মদ খেয়ে আমার নেশা চটে গেছে আর তোর বাবা আমাকে ঠাড়ো করেছে হ্যাঁ আমার বাবা ঠাড়ো করেছে এ তুমি কি ঠাড়ো কইলে কি করে না বাবা কি করেছে কি করে নেই কি করেছে এই দেখো বাড়িতে বাস করছে আমার বাবা করে দিয়ে গেছে হ্যাঁ এই দেখো ধুতি পাঞ্জি পরে আছে আমার বাবা দিয়েছে এই দেখো শাড়ি পরে আছি আমার বাবা দিয়েছে যা আছে সংসারে সব বাবা দিয়েছে তুমি কি করেছো সব তোর বাবা দিয়েছে হ্যাঁ আমার বাবা দিয়েছে ও কানে দিতো আমার বাবা দিয়েছে ওই হাতে দিতো আমার বাবা দিয়েছে ওই গলাটা আমার বাবা দিয়েছে ওই শয়তান বৈদ্য ছেলেটা এ মাতালকে কি বলতে হয় হ্যাঁ আয় ওলাটো আমার বাবা ওই ছেলে দেবে আমার বাবা যদি ওই ছেলে দিত সেই শালা এত কষ্ট করে তোমার সঙ্গে আমার বিয়ে দিত না সেই শালো চালাক বটে বাবু হ্যাঁ চালাক তোমার মতো চালাক সব তোর বাবা দিনছে আর ওই ছেলেটা ঝামেলাটা আমার ঘাড়ে চাপিয়ে দিন সংসারে যা কিছু রাখছে সব চুরি করে নিয়ে যাচ্ছে বিচারে গ্রামের লোক আছে গ্রামের লোক আছে কি হয়েছে সবাই জানে কি জানে কি আমার এই মাঠে ধান রয়ে রয়ে আপনারা বিচার করেন আমি স্বরূপ আর হয়ে গেলাম আর আমার রোজগার খেয়ে এই ঢপি কারা গতটা কেমন রাগিয়েছে দেখেন কি বলতে হয় মদ খেয়ে স্বরূপ আর হয়ে গেছে সেটা বলছে না ভাত খায় না শুধু মদ খায় তুমি রোজগার করো তুমি কি কাজ করো সারাদিন তো মদ খেয়ে চিত হয়ে পড়ে থাকো কখন কাজ করো কখন এ মদটা কে দেয় কে দেয় রোজগার করি তবে তো মদটা নি তুমি কি আমার রোজগারের পুরুষ গো রোজগার করে আনতে দিয়ে খাচ্ছে গঙ্গা একদম গলা বাজে হলো লক্ষ্মী ভাড়ে টাকা রেখেছিলাম 500 টাকা তুলে এনেছিলাম নবানায় বাজার করব বলে সেই টাকার 300 টাকা চুরি করে নিয়ে চলে গেছে গো হ্যাঁ দেখো মদ গিলেছে আমার হাতে বোতল ধরে নিয়ে চলে এসেছে বেশ করেছে আরো খাবো কি বেশ করেছো আরো খাবো বেশ করেছি ফেলেছি তোর যদি আমাকে সরু করা দেখে তুই যদি না পোষাই
ঘরকে বেরি হারাম জাদি ইনি সাম করে কি বলছো গো আমি ঘর থেকে বেরি যাব আমি এমনি এমনি বেরি যাব আগে যেমন ছিলাম সেরকম করে দাও এ আগে কেমন ছিলিস তো কি রকম ছিলাম না আগে কেমন ছিলিস কি রকম ছিলাম জানো না আগে যেমন ছিলাম সেরকম করে দাও আমি এখনি শ্বশুর করে যাব এ আগে কেমন ছিলিস আমি তোর ঘরেতে থাকব নাই গো আমি তোর ঘরেতে থাকব নাই গো আমার সবই কিছু ঘুরাই দে তো কি লিয়েছে আগে আমি যেমনি ছিলিস তেমনি করে দে আগে আমি যেমনি ছিলিস তেমনি করে দে আমি তোর ঘরেতে থাকব নাই গো আমি তোর ঘরেতে থাকব নাই গো আমার সবই কিছু ঘুরাই দে আগে আমি যেমনি ছিলিস তেমনি করে দে আগে আমি যেমনি ছিলিস তেমনি করে মনে যে শিয়ালে হাঁস চুরি করছে আমি মানুই না কি
মারে মা হে বাবা মা মা ওকে 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 মার্ডার কই দে কি বলছিস ওকে ওকে মেইজে দে ওকে দানা বেই দে দি মেইজে দে আরে বলতে নাই রে তোর বাবা যদি মরে যায় তো কাকে বাবা বলে ডাকবি বাবার অভাব আছে অভাব নাই এ বাবার অভাব আছে অভাব নাই কাকে বাবা বলে ডাকবি তোমরা যে ছিল আমরা তো তুমি তো দাঁড়া চেচিল তোমরা চেচিল আমরা আমরা রেয়ানি এত চিৎকার করলে কথা শুনতে পাবো আরে আমার সকাল হলি গুনিলো তোর পন্ডিত ওই লারা খুকি দে বাড়ি চলে হে বাবা অভাব আছে বাবার অভাব নেই ওই যে বিজয় দাস ঘুরে বেড়াইছে বাবা হবে আরে হারাম জাদা এটা তোর বন্ধু বাবা হয় বন্ধু বাবা হলে কি হবে তোর বন্ধু বাবা আছে বলে তুই এত বড় হয়েছিস হ্যাঁ তাই নাকি হ্যাঁ তোর মা তো দিনরাত মদ খেয়ে পড়ে থাকে ও তাহলে বাবা না থাকলে ওই কুরুক দেয় নাকি আমাকে আরে ওই তো আসে পড়তে কি চাল ডাল সব দিয়ে দেয় গায়ে হাত দিস না তোর বাবা তো গুরুজন হয় তোর লাভ হবে কি করে লাভ হবে এক মাসের মধ্যে বিধবা ভাতা পেয়ে যাবি হাজার টাকা করে বসে বসে পাবি ও শয়তানকে লিয়ে কি করবি আরে বলতে নেই রে তোর বাবা এখনো বেঁচে আছে বলতে নেই লুকি ও কত তুলছে দেখ তুলছে এ না মা কাপু তুলতে তুলতে তুলে দিচ্ছি এখন হ্যাঁ আমি তোর বাবা তোমাকে বাবা হইতে হবে না বাবার কর্তব্য কি কি কইলা হ্যাঁ বাবার কর্তব্য কি কইলা তুমি আরে তোকে জন্ম দিনছে তোকে এত বড় করে তুলেছে তুমি রোজগার করে এনে চল আমার ছেলের মুখে ভাত তুলে দিই এ ঝপে তোর জন্য আমার ছেলেরাই মাথায় উঠছে আমার সামনে তোকে ভাষাটা কি বলছিস তুই দেখ কি বলছিস দেখ শুধু তোর ওই সিন্দুকটার জন্য কাটকি রেখে দিস আলো কবে কবে পকার বাইর করে দিতাম আরে মারিস না ওকে বুঝা মারিস না বুঝবে হ্যাঁ বুঝবে দেখ বুঝিয়ে দেখ বাবা 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 বাবারে মুখে গন্ধ কত খেয়েছে মানুষ বাবা মদ খাওয়ার জন্য সংসার অশান্ত হয়েছে বাবা বল বাবা মদ যে কি জিনিস যে খেয়েছে একমাত্র সেই জানে খুব ভালো জিনিস মদ খেয়ে তোমার বাবা শুধু খেতো নাকি আমার বাবা খেতো আমার দাদু খেতো আমি খাই আমার চৈত্র গোষ্ঠ খাবে সালাদের মাতালের বংশ রে হ্যাঁ মাতালের বংশই তো বাবা মদ খেও না বাবা বল বাবা মদ খেয়ে কি মনে হয় জানিস মনে হয় সমস্ত জমি গেল আমার একটা জমি তোমার দলিল নাই তাহলে কত বড় বৈদ্যুৎ হ্যাঁ মদ খেয়ে মনে হচ্ছে আমার এই সব পাক্কা বৈদ্যুৎ রে শয়তান লোক হ্যাঁ বল বাবা গো তুই আজ যোগ্য ছেলে হয়েছিস আমার হ্যাঁ বাবা তুই আমাকে মদ খেতে বারণ করছিস তুমি কোন কাজ করছো না আমি খেতে খাওয়াবো বাবা তুই খাবে তাহলে শোন মদ কি জিনিস তুই যদি আমার সামনে এক প্যাক খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না যা হে মাতাল কি বলছে গো ছেলেকে মদ খেতে বলছে বাবা সত্যি করে বলছো হ্যাঁ সত্যি বলছি আমার মাথায় হাত দিও না না মাথায় হাত দিও বলছি না আমার মাথায় হাত দিও না মিথ্যা কথা বল এ জিদ করে ছেড়ে দেবে রে আজকে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই ছেলে হইস তুই মদ খেয়ে দেখাইতে পারিস আমার সামনে আমি জীবনে মদ খাবো না যা সত্যি ওরে মদ খেয়ে নেশা হয় না সব বদমাশি বুদ্ধি কি করে মদ মদ খাবার আগে বোতলটা লুকিয়ে দিয়ে চলে যাবে বলবে ওই দেখ অমুক মাস্টার আসছে তা বলে দিয়ে খেয়ে দিয়ে বলবে আমার মাস্টার আমার ইয়ে হয় কথাটা ঠিকই বলেছিস তোর বাবা এরকমই আমার যেখানে দেখ মেয়ে ছেলে আছে সেখানে বেশি চলবে
আর যেই পুলিশ দেখবে তুমি মাতাল আমার ছেলে আমার মতন হবে নাকি ছেলে তুই বাবার ঘর থেকে আনি না জিদ করলে মানুষ কি না করে জিদ করলে ছেড়ে দিতে পারো জানি এই মদ দেবা খাইতে হবে মামা জ্বলি গেল রে বল এ কি গন্ধ রে হাবল সবটা খাবি না আমি তোর বাবা আমার লাগে রাখবি বাবা গো এ দারুন জিনিস তো দেখ তোকে বলেছিলাম না বাবা বুড়ি গুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো কেউ নেই গো মা তোমাকে মারতে দিয়েছে দারুন মত হাবল তোমার একমাত্র ছেলে আমার সামনে বাবার সামনে যখন মদ খেয়ে দেখাইলি আমি কথা দিয়েছিলাম যে মদ খাবো না তাই আজ যখন তুই ছেলে হয়ে মদ খেয়ে দেখাইতে পারলি আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম যা এই না হলে আমার স্বামী গো তুই আমি আজ থেকে ছেড়ে দিলাম আর ওই মদ আমি আজ থেকে ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম বাবা বংশ পড়া পড়া একজনা ধরে ছাড়িবে একজনা ধরে আমি তোর ছেলে নই তুই কার ছেলে আমি বাবার ছেলে বাবারও চুল নাই আমারও চুল সরকার সব দিচ্ছে সরকার সব দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে কেন এটা মাতাল শ্রী দিচ্ছে না কি আরম্ভ করেছে গো ঘরে মাতাল ইউনিয়ন করছে মাস্টারদের ইউনিয়ন আছে ডাক্তারদের ইউনিয়ন আছে উকিলদের ইউনিয়ন আছে আর মাতালদের কচু কলা আছে আরে মাতালদের আবার কিরকম ইউনিয়ন হবে মাতালদের ইউনিয়ন করতে হবে আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে ওরে বাবা রে তোরা সরকারি লেই বলবো মাতালদের ইউনিয়ন মানতে হবে মানতে হবে আসলে দূর থেকে তুলে ফেলে দেবো আমরা যত মাতাল আজ নামব আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা
ভান্ডার দেবে না ভান্ডার নিতে হবে না বেটা ছেলেরা কি বানে।